হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা আগমনী লুকের ভিডিও। তো দেখো, শাড়ি পরা হয়ে গেছে আমার, এবার আমি মেকআপটা করে নেব। আমি প্রথমে মুখটা ধুয়ে এসেছি ফেস ওয়াশ দিয়ে, এখন আমি মেকআপটা করে নেব। তো ল্যাকমির ফাউন্ডেশনটা আগে অ্যাপ্লাই করে নেব পুরো মুখে। আর দেখো, আমাদের ওখানে গান চলছিল, সেই কারণে আমি পরে ভয়েস দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, না হলে তো কপিরাইট চলে আসবে। তো দেখো, পুরো মুখে আমি ফাউন্ডেশনটা আগে অ্যাপ্লাই করে নিচ্ছি, হাত দিয়েই করে নিচ্ছি। তারপর আমি দেব ল্যাকমির রোজ পাউডার, এটা উপর থেকে দিয়ে নেব ভালো করে মুখে, গলায় ভালো করে অ্যাপ্লাই করে নেব। তারপরে আমি আইব্রোটা একটুখানি সেট করে নেব। এটা খুব একটা আঁকার প্রয়োজন হয় না, কিন্তু যেহেতু এটা একটা ডার্ক মেকআপ হবে, সেই জন্য একটু আইব্রোটা আমি এঁকে নিচ্ছি হালকা করে, ব্রাশটা দিয়ে একটু সেট করে নেব। দেখো তো হয়ে গেছে। এবার আমি আইলাইনারটা করে নেব। আইলাইনারটা আমি আয়নাটা দেখে পড়ছি, নাহলে এখানে দেখে পড়তে পারতাম না। তো আইলাইনার আমার দেওয়া হয়ে গেছে, দেখো। এবার দেখো আমার অবস্থা, আমি মানে এত তাড়াতাড়ি করে মেকআপ করছি যে মানে আগেরটা পরে, পরেরটা আগে হয়ে যাচ্ছে। তো আগে আইলাইনারটা পরা হয়ে গেছে, তারপর মনে পড়েছে যে আই শ্যাডো দিতে হবে। তো কিছু করার নেই, এখন এর ওপর থেকেই আমি যতটা পাচ্ছি আই শ্যাডোটা দিয়ে নিচ্ছি। তো দেখো, এটা দিয়ে ওই আইব্রোর নিচটা একটু হাইলাইট করে দিচ্ছি। আর এই চোখের মাঝখানে দেখো, আইলাইনারের যে মাঝখানটা আমি ফাঁকা রেখেছি, ওখানটা সাদা আই শ্যাডো দিয়ে একটুখানি ভরাট করে দেবো। তো হয়ে গেছে। আর এই সাদাটা দিয়েই আমি একটু আইব্রোর নিচটাতেও হাইলাইট করে দিচ্ছি। আই মেকআপটা আমার প্রায় কমপ্লিট। এবার আমি কপালে চোখটা এঁকে নেব, এটাও ফার্স্ট টাইম আঁকছি কোনো মতে। একটা মাঝখান দিয়ে সাদা এটা দিয়ে দেখো, আমার একটা মোটামুটি আঁকতে পেরেছি। আর কিছুটা একটু হাইলাইট করে দিই আই শ্যাডো দিয়ে চারপাশ থেকে। এই ফার্স্ট টাইম আমি আগমনী লুক ট্রাই করছি। এবার লিপস্টিকটা দিয়ে নেবো, আর দেখো গয়নাগুলো সব পরে নিচ্ছি। আর সব শেষে সিঁদুরটা পরবো, সিঁদুরটা একটু বেশি করে আর মোটা করেই পরবো, তাহলে ভালো লাগে এই লুকটাতে। আর এই চোখের দেখো একটুখানি ফিনিশিং টাচ বাকি ছিল, সেটুকু করে নিচ্ছি। তো দেখো, সব গয়নাগাটি পরা কমপ্লিট। তো এবার আমার তৈরি হয়ে গেল আগমনী লুক, রেডি হয়ে গেছি। তার মধ্যে করলাম, ও বলছে চোখটা আঁকা উল্টো হয়ে গেছে, কিন্তু কিন্তু এখন আর মোছা যাবে না, উল্টো হলে কিছু করার নেই। আর আইল্যাশটা কোথায় রেখেছি পাচ্ছি না, আইল্যাশটা কোথায় রেখেছি পাচ্ছি না, একটু আইল্যাশ লাগালে হয়তো ভালো হতো। যতক্ষণ জল আনছে ততক্ষণ নালটা ভরে নিই একটু হাতে। আসুক দেখি কোথায়। কেমন হয়েছে বলো, মানে যতটুকু মানে পারবো করছি, প্রথমবার যেহেতু অতটা নলেজ নেই আগমনী শুটের ব্যাপারে, আর সাজের ব্যাপারেও না, যেটুকু পারলাম করলাম। ওদের সামনেই দেখলে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে এসে কাজ করে তারপরে তাড়াতাড়ি করলাম, আবার এখন স্নান করে তারপরে আবার গোপালকে পূজা দেবো। তো সেই কারণে যতটা তাড়াতাড়ি পারা যায় তাড়াহুড়ো করতে গিয়ে এদিক ওদিক হয়ে গেছে। হ্যাঁ, তো জানিও কেমন লাগছে, শাড়িটা কেমন হলো অল্প মেকআপের মধ্যে, যেটুকু পারলাম করলাম। আর উপরে এখন ফটোশ্যুট করতে যাব, তো বলছি তোমাদেরকে যে আমার ওই কাশফুল বা টিস্যুর এইসব কোনো কিছুরই জোগাড় নেই, আমি পাইনি ওগুলো জোগাড় করতে। তো যা আছে শঙ্খ আর দেখি কী পাই ছাদে গিয়ে, তাই দিয়ে যেটুকু পারবো শ্যুট করবো, ঠিক আছে।